وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: ارحموا من في الأرض يرحمكم من في السماء. وفي حديث آخر: ويرحم الله من عباده الرحماء، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم المقام، قابل صد آداب و احترام، উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত দামত বরকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারত তথা ভারতের খ্যাতনামা ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবীগণ, শিক্ষাপ্রেমী, মাদ্রাসাপ্রেমী, দিনপ্রেমী, আমার সুপ্রিয় শ্রদ্ধ নাগরিকবৃন্দ, আর মঞ্চে উপস্থিত গুণীজন, আমি সকলের নাম ধরে ধরে সম্বোধন করতে গেলে সময় ফুরিয়ে যাবে। এবং সম্মানিত উপস্থিতি, আকায় নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতি, সমগ্র বিশ্ব জগৎ, কুল কায়নাতের জন্য এক রহমত, এক কল্যাণ স্বরূপ, এবং সমগ্র বিশ্ব জগতের কল্যাণের বার্তা নিয়ে সব শেষে সর্বশ্রেষ্ঠ আসন পেয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন লকব পেয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এবং এই নবী শুধু রাহমাত, কল্যাণ এবং বরকতের কারণ, কেবল মুসলমান তো দূরের কথা, কেবলমাত্র মানব জাতির মধ্যেই সীমিত নন, তিনি মানব, জীব, জন্তু, উদ্ভিদ, কায়নাত, নাবাতাত সব কিছুর জন্যই রহমত এবং কল্যাণ। আমরা তার জীবনের, তার পবিত্র বাণীগুলো, তার পবিত্র হাদিসগুলো আওড়ালে মানুষের উপকারী ছোট্ট একটা গাছের রক্ষণাবেক্ষণের শিক্ষা থেকে শুরু করে প্রতিটি জীব জন্তু মানুষের হেফাজত আর সংরক্ষণের শিক্ষা পাই। তিনি শিক্ষা দিয়ে গেছেন একটা গাছ লাগাও, মান আহিয়া আরদান মাওয়াতান ফালাহু আজরুহা, যে অনাবাদ ভূমিতে একটা গাছ লাগাবে সেও এর সওয়াব পাবে। তখন হয়তো মানুষ বুঝতে পারতো না একটা গাছ লাগালে কি সওয়াব পাওয়া যায় বা মানুষের কল্যাণ কিভাবে সাধিত হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি গাছ মানুষকে অক্সিজেন সরবরাহ করে আর মানুষের বর্জিত কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে আবহাওয়ার পরিবেশকে নর্মেল করে মানুষের বসবাসের উপযোগী করে। বন্ধুগণ, ইসলাম মেসেজ অফ হিউম্যানিটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণ ও রক্ষার বার্তা নিয়ে এসেছিলেন। নামাজ ইসলামের বুনিয়াদী স্তম্ভ। আপনারা জানি, আমরা জানি বেসিক পিলার অফ ইসলাম পাঁচটি বস্তু, কিন্তু ইসলাম ওই পাঁচটির মধ্যে সীমিত নয়। ইসলাম এক কমপ্লিট ওয়ে অফ লাইফ, একটা পিসফুল কোড অফ লাইফ নিয়ে পৃথিবীতে এসেছিল। এই জন্যই জর্জ বার্নার্ড শো, তিনি মুসলমান ছিলেন না, কিন্তু ইসলাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে অধ্যয়ন করে বলতে বাধ্য হয়েছিলেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ওয়্যার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট ইট উড ব্রিং মাচ পিস অ্যান্ড হ্যাপিনেস। তিনি স্বীকার করেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বিশ্ব শান্তির অগ্রদূত এক মানুষকে যদি সারা দুনিয়ার এক নায়ক শাসক বানানো হয়, তবুও পৃথিবীর প্রয়োজনীয় শান্তি এবং সম্প্রীতি উপহার দিতে তিনি সম্পূর্ণ সক্ষম হবেন। আজকের এই পৃথিবীতে আমরা জানি আজকের টেকনোলজির অভাব নাই, শিক্ষা দীক্ষার দিকেও আমরা ক্রমাগত প্রতিযোগিতার দিকে এগোচ্ছি। এই মুহূর্তে যদি অভাব হয়, তো আমি আপনাদের সামনে যে দুটি হাদিস পাঠ করেছিলাম, বুখারী শরীফের হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ইরহামু মান ফিল আরদ, এই পৃথিবীতে যারা বসবাস করে তোমরা তাদের প্রতি দয়া পরবশ হয়ে যাও, ইয়ারহামকুম মান ফিস সামা, যারা আকাশে বসবাস করে তাদের দয়া তোমরা প্রাপ্ত হবে। আরেক হাদিসে নবীজি ফরমাইতেছেন, ওয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রাহমা, আল্লাহ তার বান্দাগণের মধ্য হইতে যারা দয়ালু, যারা কৃপাবান, তাদের উপরেই দয়া বর্ষণ করে থাকেন, দয়াবান হয়ে থাকেন। আজকের পৃথিবীতে যদি আমরা দেখি কোনো জিনিসের অভাব, তাহলে হলো
মানব দরদের পারস্পরিক দয়া মহব্বত মেলবন্ধন সম্প্রীতির অভাব দেখা দিয়েছে পৃথিবীতে আর গ্রাস করেছে আমাদেরকে হিংসা আক্রোশ বিদ্বেষ অন্যের ক্ষতি করার চিন্তা দ্বারা প্রতিশোধ স্পৃহা এগুলো আমাদেরকে গ্রাস করে নিয়েছে বন্ধুগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে সাথে সিফাত গুণাবলী নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং এই গুণাবলী দিয়ে তিনি সারা বিশ্বকে জয় করেছেন তিনি সারা পৃথিবীর মন জয় করে নিয়েছিলেন সারা পৃথিবীকে মুসলমান বানাতে পারেননি কিন্তু সারা পৃথিবীর সামনে এমন বার্তা দিয়ে গেছেন যদি দুনিয়া এটাকে ফলো করে আজকের এই পৃথিবী শান্তির পৃথিবীতে পরিণত হয়ে যাবে মানুষের মধ্যে থাকবে না ভেদাভেদ থাকবে না কোনো আক্রোশ আর হিংসা আজ আমরা মুসলিমদের প্রথম দায়িত্ব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেসেজ অফ হিউম্যানিটি মেসেজ অফ পিস আর এই যে দয়ার বার্তা এটা দিকে দিকে ছড়িয়ে দেই সত্যি কথা আমরা আরেক মানুষকে টেনে নামাজ পড়াতে পারবো না কিন্তু বিপদে একটা মানুষের পাশে দাঁড়াতে তার ধর্ম জিজ্ঞাসা করব না কোন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে আমরা তার ধর্ম এবং নাম জিজ্ঞাসা করি না এই বার্তাই সারা পৃথিবীকে স্তম্ভিত করেছিল সারা পৃথিবীর হৃদয় কেড়ে নিয়েছিল উত্তর পূর্ব ভারত এমানতে সরিয়ানো দোয়াতুত তামির সেই মহান খিদমতের প্রতি লক্ষ্য রেখে বাইতুল মাল নাম দিয়ে একটা বিভাগ উন্মোচিত করেছে যদিও বাইতুল মালের মেইন খাত হলো জাকাত ফিতরা এগুলা কিন্তু এর বাইরে যদি আমরা সৎকার নওয়াফিলা দিয়ে এটাকে আমরা পরিপূর্ণ করতে পারি তাহলে বাইতুল মাল নাম দিয়ে আমরা নবীজির যে সর্বজীবে দয়া মানুষে মানুষে মহব্বতের পরিচয় দিতে পারি আমি আর আলোচনা দীর্ঘ করব না ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এমারতে সরিয়ানো দোয়াতুত তামির তার সীমিত ফান্ড দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীকে ইতিমধ্যে অনেক সাহায্য করেছে অনেক গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু এমারতে শরিয়া তো আরেক জীবন্ত কিছু নয় আমরা যদি সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেই তাহলে এমারতে শরিয়া অন্তত এই দিক দিয়ে একটা মেসেজ পৃথিবীকে দেখাতে পারবে যা রাহমাতুল্লিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহির এবং ভিতরকে পবিত্র করে দিন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিন নবীজির এই রহমতের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন